আচ্ছা আচ্ছা, বলো বলো বাপ, বলো বলো, শুনতে পাচ্ছি শুনতে পাচ্ছি গো, শুনতে পাচ্ছি, বলো তো। হ্যাঁ, কি হয়েছে? আমি নেই, আমি নেই। হ্যাঁ, এটা কি কি হয়ে গেল? হ্যাঁ ও চাচা, তুমি কি শোনাইলে আমার? তুমি শোনাইলে এটা কি করি? সেটা কি দেশে কি মানবতা বলতে কোনো কিছু নেই? হ্যাঁ, আমার এমন শয়তান বুদ্ধিমান ছেলে, এই ছেলেটার ধরে নিয়ে যাচ্ছে, এটা কি কাজ হইল? এটা কি কাজের মতন? হ্যাঁ বলো তো, বলো খোকা, তুমি বলো, এটা কি কাজের মতো কাজ? হ্যাঁ, আমার ছেলে ওই কি 71-এর দালাল কমিটির চিফ জাস্টিস না চিফ কি বলে খোকা, আমরা গ্রামের মানুষ তো, আমরা ওইভাবে ওদের মতো বলতে পারি না খোকা। প্রসিকিউটার, প্রসিকিউটার, হ্যাঁ 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 হ্যাঁ, তুই ঠিক কথা মনে করে দিয়েছিস। হ্যাঁ, প্রসিকিউটার হওয়া কি ও অপরাধ ছিল? বলো দিনি। হ্যাঁ খোকা, এটা তুমি বলো, এই যে লোকটা ধরে নিয়ে গেল, এটা কি কাজের কাজ হইল? এইরকম একটা জ্ঞানী লোক দেশের মধ্যে আর দ্বিতীয়বার আল্লাহ নাজিল করবে কিনা তাও অসম্ভব, জানা যাচ্ছে না, কোনো রিপোর্টে আসছে না যে এইরকম। হ্যাঁ, জ্ঞানী ইবলিশ দেশে আর পয়দা হবে কিনা জানি, সেই লোকটার ধরে নিয়ে যাচ্ছে। বলো দিন, এটা কি কাজের কাজ? ও চিফ জাস্টিস না প্রসিকিউটার হওয়া কি অপরাধ হয়ে গেছে ওর? আর ওরও আমি বলিলাম, এই সুমন্দিরও বলিলাম, আরে তুই এখানে এইগুলো যাস না রে বাপ, আমরা গ্রামের মানুষ, আমরা হাটে বাজারে যাই, আমাদের একটা সম্মান আছে, গরিব হলেও এই এখন এই শালার জন্য কি মুখ দেখেন যাবে বাজার ঘাটে? হ্যাঁ তুমি বলো, মুখ দেখেন যাবে খোকা? আর এই সরকার কি দেশে মানুষের ব্যবসা করতে দেবে না? ব্যবসা করতে দেবে না? হ্যাঁ, এই দেশে ব্যবসা যদি না করে তো এই দেশ উন্নয়ন হবে কি করে বলো? হ্যাঁ, এই লোকগুলো ব্যবসা করে খাইছিল। হ্যাঁ, এই ব্যবসাটাও এখন বন্ধ হয়ে গেল না? এই যে কত মুরগির ব্যবসা করছিল, ডিমের ব্যবসা করছিল, তা এখন ব্যবসা করে খাচ্ছি, আমাদের এই ব্যবসাটা বন্ধ করতেছে, এর একটা কথা হইল। হ্যাঁ, এখন এই মুরগি সাপ্লাই দেবে কিটা, কীটা দেবে? ওই যে বিকাশ করি, ওর বিকাশটা বন্ধ করে দিলে, বিকাশটা বন্ধ করে দিলে ওই জায়গায় কি রেমিটেন্স সরকার পেতো না? কেন গো, এই ব্যবসাগুলো বন্ধ করে দিচ্ছে কেন? এই ব্যবসায়ীরা যদি বন্ধ হয়ে যায়, ব্যবসা বন্ধ হয়ে যায়, তা দেশ না অচল হয়ে যাবে, সেই কথা কি মাথায় রাখে সরকার? কেন আমাদের কথা মেসছে না গো? হ্যাঁ, এই যে দরবেশ বাবা, একটা ধার্মিক লোক, একটা গুণীমানী লোক, গুণী শয়তান, সেই লোক তারও আটকি দেশ। এদেশে ইমান থাকবে কার? ইমান তো থাকবে না কারোর, ইমান তো শেষ। হ্যাঁ খোকা, তুমি বলো বাপ, ব্যবসা করতে দেবে না, বাণিজ্য করতে দেবে না, ধর্ম পালন করতে দেবে না? হ্যাঁ, এই দরবেশ বাবা শেয়ার বাজারের
চব্বিশটি বাজায় ছেড়েছে এত জ্ঞানী লোক। হ্যাঁ, আর সেই লোকটারও জেলে আটকি রাখি, কত করে বলিছে যে আমার ছেড়ে দাও, দেশে যত ইয়ে আছে, হ্যাঁ অভাব আছে, অনাটন আমি পূরণ করে দেব, আমার প্যারাসিটামল কোম্পানি আছে, ওষুধ পরে জ্বরের জন্য ফ্রি। আমার কথা শুনল না, তার কথা শুনল না, শুনবে কার কথা? হ্যাঁ, কিটা কার কথা শুনবে রে খোকা, খোকা রে, আমাদের মনে হয় বাঁচতে দেবে না রে, দেশটা আমাদের কোনো জায়গা নেই, আমাদের দুঃখ কেউ বলো না, কেন কি অপরাধ করেছে আমরা, দল করতেই পারে মানুষ, আমরা খেটে খাওয়া মানুষ, সাধারণ সাদা সিধে মানুষ, হ্যাঁ ওই একটা কাগজ দেয়, সেই কাগজে যেটা মন চায় সেটা টিপ দিয়ে দিই। হুম, আমাদের যদি বলিস যে ভোট কেন্দ্রে যাইতে হবে না, যাইনি যাইনি, তারপর কেন আমাদের উপরে এত অত্যাচার, এরকম একটা ভালো শয়তান ছেলে ধরে নিয়ে যাবে কেন? হ্যাঁ, এটা কি কাজের মতো কাজ? তো আমার এই খোকা, আমার এই এই ভিডিও সাবস্ক্রাইবই একটা চর দিয়ে দিস, আর এই চর দিলে যত ওই মুরগি করি বসে, আর বেল বাটনে একটা খাবার মেরে দিস যত ওর এই কথাগুলো ওর মাথায় ঢোকে। তো খোকা ভালো থাকিস, বাপ এখন মন ভালো নেই আর কথা বলার মুড নেই, ভালো থাকিস বাপ।